জানিয়ে দেব সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, গভীর রাতে ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা, বিস্ফোরণ, ফিলিস্তিনিদের বাড়িঘর বিক্রি করছে ইসরায়েল, সিরিয়া যুদ্ধের পর প্রথম সৌদি আরব সফরে বাশার আল আসাদ, ইউক্রেন যুদ্ধ এক দশক স্থায়ী করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের, পলিটিকোর প্রতিবেদন। এদিকে F-16 চেয়েও অত্যাধুনিক যুদ্ধ বিমান বানাচ্ছে তুরস্ক। সর্বশেষ জানিয়ে দেব জুমার নামাজের পর ইমরানের বাড়িতে পুলিশের অভিযান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে সবচেয়ে সত্য ও নির্ভরযোগ্য সংবাদ শুনুন। গভীর রাতে ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা, বিস্ফোরণ। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে হামলা জোরদার করেছে রাশিয়া। এরই ধারাবাহিকতায় শুক্রবার বৃহস্পতিবার রাতে মধ্যরাত জুড়ে ইউক্রেন জুড়ে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। বেশ কয়েকটি অঞ্চলে সক্রিয় করা হয় বিমান বিধ্বংসী ইউনিটগুলো। পরে দেশটির কিছু এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেলেও হতাহতের রিপোর্ট লেখা পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার গভীর রাত 2টা থেকে প্রায় 1 ঘন্টার জন্য ইউক্রেনের সমস্ত অঞ্চলে বিমান হামলার সতর্কতা জারি করা হয়। কিন্তু অবকাঠামো বা বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার কোনো খবর পাওয়া যায়নি এবং কিয়েভ মধ্য ও দক্ষিণ অঞ্চলে হামলার সতর্কতা প্রত্যাহার করা হওয়ার হতাহতের কোনো ইঙ্গিতও পাওয়া যায়নি। তবে পূর্বাঞ্চলের কিছু এলাকায় এবং পশ্চিম ইউক্রেন জুড়ে শুক্রবার ভোররাত পর্যন্ত বিমান হামলার সতর্কতা বলবৎ ছিল। ইউক্রেনের সামরিক বাহিনী টেলিগ্রামে বলেছে, রাশিয়ান বিমান আকাশে রয়েছে এবং হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র থেকে হামলার হুমকি রয়েছে। পূর্ববর্তী একটি সামরিক বিবৃতিতে বলা হয়েছিল, আকাশে থাকা কিছু লক্ষ্যবস্তুকে ধ্বংস করা হয়েছে, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। সামরিক বাহিনী আরও বলেছে, ইউক্রেনের কেন্দ্রীয় অঞ্চলগুলো ড্রোন হামলার ঝুঁকিতে রয়েছে। মধ্য ইউক্রেনের ক্রিভিরি, পশ্চিমে রিভনে এবং লুটস্ক সহ বেশ কয়েকটি অঞ্চলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কেবের কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানীতে বিমান বিধ্বংসী ইউনিটগুলো কাজ করছে। অন্যান্য শহরে একই ধরনের বিমান বিধ্বংসী ইউনিটও সক্রিয় থাকার বিষয়ে রিপোর্ট করেছে। ফিলিস্তিনিদের বাড়িঘর বিক্রি করছে ইসরায়েল। 1948 সালে ফিলিস্তিনের ভূমি দখল করে রাষ্ট্র গঠন করে ইসরায়েল। এরপর থেকেই একের পর এক ফিলিস্তিনের জায়গা দখল করতে থাকে ইহুদিরা। প্রায় 7 লাখ ফিলিস্তিনিকে বাস্তুচ্যুত ও 500টিরও বেশি গ্রাম ধ্বংস করে তারা। ফিলিস্তিনের ভূমধ্য সাগরীয় পারের শহর হাইফাতে বহু পুরনো ঘরবাড়ি ছিল। গত 75 বছর ধরে সেগুলো ইসরায়েলি সেটেলারদের দখলে। এর মধ্যে বেশিরভাগই বিক্রি করে দিয়েছে তারা। তবে শহরটিতে এখনও কিছু ঘরবাড়ি অবশিষ্ট রয়েছে যেগুলো বিক্রির পথে। ফিলিস্তিনি ভূখণ্ড দখল ও 7.5 লাখ ফিলিস্তিনিকে ভিটেমাটি ছাড়া করে 1948 সালের 15 মে গোড়াপত্তন হয় ইহুদি রাষ্ট্র ইসরায়েলের। দিবসটিকে নিজেদের বিপর্যয়ের দিন হিসেবে দেখেন ফিলিস্তিনিরা। আরবি শব্দ নাকবা অর্থ বিপর্যয়। প্রতি বছর দিনটি স্মরণ করে থাকে ফিলিস্তিনিরা। একই বছরে এপ্রিল মাসে হাইফা শহরটি নিজেদের নিয়ন্ত্রণে নেন ইহুদিবাদী মিলিশিয়ারা। ইহুদিবাদী হাইফার 95% বাসিন্দাকে বের করে দেয়। শহরের 75,000 ফিলিস্তিনির বসবাস ছিল। নকবা এবং পরবর্তী দশকগুলিতে ইহুদিবাদী এবং ইসরায়েলি বাহিনী হাইফাতে ফিলিস্তিনি পাড়া এবং আশেপাশের ভবনগুলো ধ্বংস করে দেয়। শহরের প্রায় সমস্ত ফিলিস্তিনি ঐতিহাসিক কেন্দ্রগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। বর্তমানে সেসব জায়গায় দখলদার সরকার নিজেরা ব্যবহার করছে, আর কিছু বাণিজ্যিক ভবন ও পার্কিং লট হিসেবে ব্যবহৃত হচ্ছে। হাইফার সিয়ারা সিটি হলে 18 শতকের মাঝামাঝি সময় একটি ভবন নির্মাণ করা হয়েছিল, যেটি 1949 সালে ভেঙে ফেলা হয়েছে। পরবর্তীতে সেখানে 1999 সালে ইসরায়েল 19 তলা ভবন নির্মাণ করে। হাইফা ভিত্তিক একজন নগর পরিকল্পনাবিদ এবং আন্দোলনকর্মী অরওয়াত সুইতাত, যিনি আরো ধ্বংসযজ্ঞ প্রতিরোধ করেছেন। সুইতাত আল জাজিরাকে বলেন, 1948 সালে নকবার সময় যে ফিলিস্তিনি ভবনগুলো ধ্বংস করা হয়েছিল, সেই ধ্বংসাবশেষে ইসরায়েলরা বড় বড় সরকারি ভবন নির্মাণ করেছে। বর্তমানে হাইফা শহরের 20% মতো ফিলিস্তিনি ভবন অবশিষ্ট রয়েছে। নকবা থেকে বেঁচে যাওয়া ফিলিস্তিনি ভবনগুলো মালিকানা ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছিল। যেসব ফিলিস্তিনি উদাস্তু হয়েছিলেন, শরণার্থী হয়ে অন্যান্য দেশে চলে গিয়েছিলেন, তাদের সম্পত্তি ইসরায়েল দখল করে নেয়। সুইতাত বলেন, হাইফা, জাফা এবং আক্কার মতো ঐতিহাসিক শহরগুলোতে 1948 সালের পরপরই প্রায় 70,000টি ঐতিহাসিক ভবন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ভবনগুলোর মধ্যে মাত্র 4,800টি ভবন বর্তমানে অবশিষ্ট রয়েছে। ভবনগুলো এখন ইসরায়েলের দখলে। এর আগের ভবনগুলোর বেশিরভাগই সরকারি রিয়েল এস্টেট কোম্পানির কাছে বিক্রি করা হয়েছে। অবশিষ্ট ভবনগুলোর মধ্যে জাফাতে 1,200টি, হাইফাতে 600 এবং আক্কায় 600টিও
গাজারেতে প্রায় 350টি ভবন অবশিষ্ট রয়েছে। তিনি বলেন, ইসরায়েলের এখন হাইফা শহরে কিছু ফিলিস্তিনি ভবনে বসবাস করে, কিন্তু ভবন ইসরায়েলি আর্ট গ্যালারি ও কিছু ভবন হিপ স্টারের বারে পরিণত হয়েছে। 2000 সাল থেকে ইসরায়েলি সরকার অবশিষ্ট ফিলিস্তিনি ভবনগুলো সরকারি এবং বেসরকারি রিয়েল এস্টেট কোম্পানির কাছে বিক্রি করে আসছে, যেগুলো ভেঙে আধুনিক আবাসিক বা বাণিজ্যিক ভবন তৈরি করে ইসরায়েলির কাছে বিক্রি করা হবে। সুইতাদ বলেন, তারা ইসরায়েলি বাজারে সুবিধার জন্য নকবার ধ্বংসাবশেষ অর্থনৈতিক রত্নতে রূপান্তরিত করেছে। তিনি আক্ষেপ করে প্রকাশ করে বলেন, ইসরায়েলি আইন ও শহর পরিকল্পনা উভয়ই ফিলিস্তিনি উদ্বাস্তুদের সম্পত্তি এবং জমি দখল করার জন্য। আরব ফিলিস্তিনিদের কোনো চিহ্ন রাখতে চায় না, তারা সব মুছে ফেলতে চায়। সিরিয়া যুদ্ধের পর প্রথম সৌদি আরব সফরে বাশার আল আসাদ। রাষ্ট্রীয় সফরে গতকাল বৃহস্পতিবার সৌদি আরবের জেদ্দায় পৌঁছেছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সিরিয়া যুদ্ধ শুরুর পর এটাই তার প্রথম সৌদি আরব সফর। আজ শুক্রবার বাশার আল আসাদের আরব লীগের সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে। 11 বছর আগে এই আঞ্চলিক জোট থেকে সিরিয়াকে বহিষ্কার করা হয়েছিল। সম্প্রতি আরব লীগে সিরিয়ার সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে। এরপরই আরব লীগের সম্মেলনে যোগ দিতে সৌদি আরবে গেলেন তিনি। 2011 সালে বিরোধী বিক্ষোভকারীদের ওপর নৃশংস দমন পীড়ন পরবর্তী ধ্বংসাত্মক যুদ্ধের জন্য প্রেসিডেন্ট বাশার আল আসাদকে দায়ী করা হয়েছিল। এর জন্য সিরিয়ার সঙ্গে সম্পর্কে লাগাম টানে আরব দেশগুলো। তবে এখন পরিস্থিতি বদলাতে শুরু করেছে। বাশার আল আসাদের সৌদি আরব সফর সম্পর্কে পুনরুদ্ধারের জন্য বেশিরভাগ আরব দেশের প্রচেষ্টার সর্বশেষ উদাহরণ। যুদ্ধকালীন সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র সহায়তা দিয়েছে সৌদি আরব। এমনকি ক্ষমতায় থেকে বাশার আল আসাদকে হটাতে সোচ্চার ছিল দেশটি। এমনকি 2000 সালে বাশার আল আসাদ যখন ক্ষমতায় আসেন, তখন থেকে তার সঙ্গে সৌদি আরবের বিরোধ চলছিল। 2012 সালে সৌদি আরব সিরীয় দ্বিপক্ষীয় সম্পর্ক ছিন্ন করে। তবে কয়েক মাস ধরে সিরিয়ার সংকট নিরসনে আলোচনায় গুরুত্ব দিয়েছে সৌদি আরব। সিরিয়া যুদ্ধে রাশিয়া ও ইরান সবসময় বাশার আল আসাদের পাশে ছিল, তাকে সহায়তা দিয়েছে। এরপরও মধ্যপ্রাচ্যের রাজনীতির এখন পরিবর্তন পরিস্থিতিতে ইরান ও সিরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি আরব। পলিটিকোর প্রতিবেদন, ইউক্রেন যুদ্ধ 1 দশক স্থায়ী করার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের। যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধকে দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে, এমনকি সম্ভব হলে এ যুদ্ধকে অন্তত 1 দশক চালিয়ে নিতে চায় দেশটি। কেবল ইউক্রেন নয়, একই সঙ্গে কোরীয় উপদ্বীপ, দক্ষিণ এশিয়া এবং অন্যান্য অঞ্চলেও চলমান সংকট দীর্ঘায়িত করার পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। জার্মান মালিকানাধীন মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোর এক বিশেষ প্রতিবেদন থেকে এ তথ্য উঠে এসেছে। এ বিষয়ে বাইডেন প্রশাসনও এ বিষয়ে অবগত। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থা এবং হোয়াইট হাউস এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে। এর ফল বেরিয়েছে কিভাবে এ সংকটকে আরো দীর্ঘায়িত করা যায় এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য একটি রেডলাইন স্থাপন করা যায়, যা কেউই অতিক্রম করবে না এ সংকট চলাকালে। ইউক্রেন সংকট দীর্ঘায়িত করার পরিকল্পনার সঙ্গে পরিচিত এক মার্কিন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আমরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছি যাতে করে সংকটটিকে একেবারে জমিয়ে বা গুলিয়ে ফেলা যায়। এ কর্মকর্তা আরো বলেন, বর্তমানে এ পরিকল্পনা বাইডেন প্রশাসনের সর্বোচ্চ মনোযোগ পেয়েছে, যেখানে বিগত মাসগুলোতে ইউক্রেন সংকটকে কেন্দ্র করে মার্কিন তৎপরতা ছিল জরুরি ভিত্তিতে এবং স্বল্প মেয়াদী। অন্য 2 মার্কিন কর্মকর্তা এবং বাইডেন প্রশাসনের সাবেক এই কর্মকর্তা নিশ্চিত করেছেন, যুদ্ধ দীর্ঘায়িত করার একটি উদ্দেশ্য হতে পারে। এ সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র নিজে ভালোভাবে প্রস্তুত হবে। তারা জানান, মার্কিন কর্মকর্তারা কিয়েভের সঙ্গে ওয়াশিংটনের দীর্ঘমেয়াদী নিরাপত্তার সম্পর্ক, সেই সঙ্গে ন্যাটো সামরিক জোটের সঙ্গে ইউক্রেনের সম্পর্ক কি হবে তা নিয়েও ভাবছেন। বিশ্লেষকদের ধারণা, এ ধরনের অচল অবস্থা যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক, কারণ এতে যুদ্ধ ব্যয় অনেকটাই কমে আসবে। পাশাপাশি কিয়েভ কিংবা মস্কো কাউকেই একে অপরের ওপর জয়ী হতে দেবে না। যুক্তরাষ্ট্রের এ পরিকল্পনার অর্থ হল যুদ্ধ অনেকাংশেই কমে যাবে, কিন্তু কোনো পক্ষই একে অপরের বিপক্ষে নিজেকে জয়ী বলে ঘোষণা করতে পারবে না, এমনকি আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ বলেও ঘোষণা করতে পারবে না। এর আরো সহজ অর্থ হল, রণক্ষেত্রে যুদ্ধ অনেকটাই কমে যাবে এবং সাময়িক ব্যয় হ্রাস পাবে, যেটা যুক্তরাষ্ট্রের জন্য সুবিধাজনক। F-16 চেয়েও অত্যাধুনিক যুদ্ধ বিমান বানাচ্ছে তুরস্ক। তুরস্ক নিজস্ব প্রযুক্তিতে মার্কিন F-16 যুদ্ধ বিমানের চেয়ে অত্যাধুনিক সামরিক বিমান প্রস্তুতের ঘোষণা দিয়েছে। দেশটির সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান বৃহস্পতিবার ওজগুল নামে এই প্রকল্প হাতে নেওয়ার কথা জানিয়েছে। তুরস্কের সমরাস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর প্রধান ইসমাইল দেমির দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম NDTV কে একথা বলেন।
জুমার নামাজের পর ইমরানের বাড়িতে পুলিশের অভিযান। আজ শুক্রবার জুমার নামাজের পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিকি ইনসাফ চেয়ারম্যান ইমরান খানের বাড়িতে পুলিশ অভিযান চালাতে পারে, তবে তা ইমরান খানের সম্মতিতে এবং ক্যামেরার উপস্থিতিতে করা হবে বলে জানা গেছে। কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইমরান খানকে গ্রেফতার করার পর 9 মে কয়েকটি সামরিক স্থাপনায় হামলাকারী 30-40 জন সন্ত্রাসী ইমরান খানের লাহোরস্থ জামান পার্কের বাড়িতে অবস্থান করছে। তাদের গ্রেফতার করার জন্য পুলিশ ওই বাড়িটি ঘিরে রেখেছে।